বন্ধুরা ফেসবুকে অনেকে এখন সুন্দর সুন্দর স্টাইলিশড দিয়ে পোস্ট করে তো পোস্টগুলো দেখলে আমাদের ওই করে এরকম স্টাইলিশ ফন্ট ব্যবহার করে ফেসবুকে পোস্ট করার এই স্টাইলিশ ফন্ট কীভাবে ব্যবহার করতে হয় তা আজকে আমরা শিখব তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তারপর সার্চ অপশনে এসে লিখবেন ফেসবুক ফন্ট জেনারেটর এই ফেসবুক ফন্ট জেনারেটর লেখার পর সার্চ করবেন বন্ধুরা আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে সবগুলো ওয়েবসাইট দিয়েই আপনারা একই কাজ করতে পারবেন এগুলোর কাজ আমি পরে দেখাচ্ছি তো আপনারা নিচে এই ফেসবুক ফন্ট জেনারেটর অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে রাইট হেয়ার অপশন আসবে এই রাইট হেয়ার অপশনে আপনারা ফেসবুকে যে পোস্টটি করতে চান তা লিখবেন বন্ধুরা এখানে অবশ্যই ইংরেজি দিয়ে লিখতে হবে কারণ এখানে বাংলা অ্যালাউ নয় লেখা হয়ে গেলে আপনারা নিচের দিকে আসবেন দেখুন এখানে নানা রকমের স্টাইলের লেখা দেখাচ্ছে তো বন্ধুরা আপনাদের যে ফন্ট স্টাইলটি পছন্দ হবে তা কপি অপশনে ক্লিক করে কপি করবেন কপি করলেই কাজ শেষ তো বন্ধুরা আমার এই ফন্ট স্টাইলটি পছন্দ হয়েছে তো এখন আমি এটাকে কপি করে নিব তো কপি করার জন্য এই কপি যে অপশনটি আছে এই কপি অপশনে ক্লিক করব। দেখুন সাথে সাথে কপি হয়ে গেল তো এখন এখান থেকে আমি বের হয়ে আসবো বের হয়ে এসে ফেসবুকে চলে যাব তারপর পোস্টের ঘরে এসে কপি করা লেখাটি পেস্ট করে দিবেন দেখুন স্টাইলিশ ফন্টই এখানে শো করতেছে এখন পোস্ট অপশানে ক্লিক করলেই পোস্ট হয়ে যাবে বন্ধুরা আপনারা আরও ইচ্ছা মতো ফন্ট পাবেন আগের ওয়েবসাইটের মতো আপনারা এই ওয়েবসাইটগুলোতে একইভাবে স্টাইলিশ ফন্ট পাবেন আমি এই ওয়েবসাইটটিতে ক্লিক করলাম এখন নিচের দিকে একটু আসতে হবে ইন্টার ইয়োর টেক্সট হেয়ার এই অপশনে আগের মতো করে আমাদের ফেসবুক পোস্টটি বসিয়ে দিতে হবে তো বসিয়ে দিলাম দেখুন এখানেও অনেকগুলো স্টাইলিশ ফন্ট শো করতেছে আপনাদের যে ফণ্ডটি পছন্দ হবে তা কপি করে নেবেন এবং আগের মতো করে ফেসবুকে এসে পোস্টের ঘরে তা পেস্ট করে দিবেন এরপর পোস্ট অপশনে ক্লিক করলেই স্টাইলিশ ফ্ড দিয়ে ফেসবুকে পোস্ট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ